নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। তো বন্ধুরা দেখো, আজকে আমরা তোমাদের সঙ্গে ইটিং চ্যালেঞ্জ, একদম দুপুরবেলা লাঞ্চের খাবার কি কি আছে মেনুটা একবার বলে দিই, নাহলে আমি কথা বলতে বলতে আমি ভুলে যাব। আর দেখো, বাটা মাছের বড় বড় বাটা মাছের ঝাল আছে, ঝাল নয় ঠিক, ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল আছে। আর যেটা শীতের স্পেশাল খাবার ফুলকপি, তাই না? ফুলকপি দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল। আর আছে বেগুন ভাজা, সেম ওর পাতে যেটা আমার পাতে সেটাই আছে। আর আছে নটে শাক, যেটা আছে সেটাকে আলু বেগুন সব শিম টিম দিয়ে একটা ঘন্ট হয়েছে। তো এটাই হয়েছে খাবার। তো চলো, এটাই দুজনের মধ্যে চ্যালেঞ্জ, কে আগে জিততে পারবে, মানে কে আগে পরিষ্কার করতে পারবে পাত, তাই তো? কার পাতে একদম পরিষ্কার হয়ে যাবে, যার পাতে না থাকবে সেই হচ্ছে উইনার। আর যে হেরে যাবে তার জন্য কিন্তু হাঁটাহাঁড়ি পানিশন আছে একটা। তো অবশ্যই দেখতে হলে সঙ্গে থাকতে হবে, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আর চলো স্টার্ট করি, অনেক দেরি হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে সবাইকে একদম রেডি করে দিয়ে লাস্টে আমরা দুজনে বসেছি তোমাদের কাছে। তো তোমাদেরকে আনন্দ দেবো, আমরাও আনন্দ করে খাবো। তো অবশ্যই সঙ্গে থাকো, পাশে থাকো। হ্যাঁ, যারা নতুন এসেছো আমার চ্যানেলে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যেও। আর যারা আমার অসংখ্য ধন্যবাদ, আমার পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো স্টার্ট করি, 1 2 3 স্টার্ট। চলো আমি কফি শাকটা নিয়ে নিই। তোমাদের দাদাভাই কিন্তু স্টার্ট করে দিয়েছে শাকটা, আরো টেস্ট, খুব টেস্ট, একদম নরম নরম শাক। শাকটা খুব ভালো লাগছে আজকে। সত্যি দারুণ টেস্ট হচ্ছে শাকটা, ভালো লাগছে। খসলা বলে, খসলা বলে অনেক টেস্ট। বেগুন ভাজাটাও নরম হয়ে গেছে তেলে। কাঁচা মুছে গেল। মাছের ঝোল ঝোল
আমার দাদা ভাই যে ভাত পরিষ্কার করতে চললো
years later বন্ধুরা কি ঠান্ডা সব ধোয়াদি করেছি না প্রচন্ড ঠান্ডা তোমাদের দাদা ভাই সাইটার পরেনি দেখো ঠান্ডায় কাঁপছে আর আমি তো সাইটার পরে আছি ঠান্ডায় জানি জল ঘাটতে হবে আবার ধোয়াদি করলাম পরিষ্কার করলাম আস্তে দেরি হয়ে গেল দে যাই হোক বন্ধুরা চলে এলাম পানিশমেন্ট নিয়ে কি পানিশমেন্ট দেখা যাক কি পারছে মানে ঝাঁজ গ্যাস আমার পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেতে পারি না তো খাও 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 কামড়ে খাও একবার তো কামড়াও বন্ধুরা ভাববে যে খাইনি তাই না কামড়াও দেখো দেখো বন্ধুরা মুখটা দেখো আহারে কি কষ্ট বন্ধুরা চলো পানিশমেন্টটা ভালোই হয়েছে তো তার ভীষণ কষ্ট হচ্ছে ওর যে একটা স্মেল আসছে কাঁচা কাঁচা গন্ধ না ওটা পছন্দ হচ্ছে না তো পানিশমেন্টটা ভালোই হয়েছে না তো বন্ধুরা চলো টাটা বাই বাই দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ধন্যবাদ নমস্কার।